হচ্ছে বড় ক্রিমিনাল, এটাকে আচ্ছা মতো বানাবেন, এটাই বড় ক্রিমিনাল। সকাল বেলায় খাবার বানাতে দেরি হয়েছে সেটা নিয়ে কথা শোনাচ্ছিল, প্রায় কথা শোনায় উনি আমাকে। আমি বাচ্চাটাকে খাওয়া টাওয়া স্নান করি, সকাল বেলায় 6টার সময় উঠি, তা উনার সব সময় আমাকে কিছু না কিছু বলতেই লাগবে, সব সময় কাজ নিয়ে কোনো কথা বলেই। তারপরে আমার হাজব্যান্ড আজকে বলতেছে আমার মা অসুস্থ মানুষ, একটু খাইতে দিব, খাইতে দিতে পারো না। আমি শুধু আমাকে কী করতে বলো তুমি, আমি এই সকালবেলায় ছোটো বাচ্চাটাকে নিয়ে আমি কী করবো বলেন? তাহলে এই নিয়েই আমাকে মারতেছে, তোকে কিছু বলা হয় না, এই জন্য তুই এত বাড়ছিস বলতেছে মুখের মধ্যে এগুলো এরকম এরকম করে। আমি দেখবেন ওর হাতে আমার কামড়ের দাগ, খামচির দাগ, আমি নিজেকে বাঁচাচ্ছি। আমার শাশুড়ি বলে কি ওর হাত পা বাঁধো, ওর মুখ বাঁধো, অক্সিজেন কোনো মানে চিল্লায় না বলতে পারি। আমার দুইজনে আমার গলা টলা ঢিপে, মুখ টুপ টিপে আমার সাথে ওরকম, যখন আমি পারতেছি না লাথালাথি করছি। আমাকে বলে কি তুই আমাকে লাথি মারিস, আমি আপনার ছেলে যা আমার বাবাকে ধরে মারছে। আমার বাবা এর আগে এরকম দুবার হয়েছে। কেন টাকা পয়সা চাইবা কিছু কোনো ব্যাপার? ওর উগ্র রাগ, ও খুব উগ্র হয়েছে আমাকে। বাইরের মানুষ, আমি তো বাড়ির বউ, নাহলে খারাপ মেয়ে, বাইরের মানুষ বাঁচাতে আসতে তাকে মারতে যাইছিল। কে কাকে মারতে গেছিল? নিশা সাহা। কোথায় বাড়ি? কোথায় বাপের বাড়ি? বাংলাদেশ দিনাজপুর। আমি কি করবো তাছাড়া? আমি তো সংসার করতে পারবো না এদের সাথে। এরা আমাকে এর আগে মারছে, 10টা থেকে 2টা পর্যন্ত মারছে, এই মুখ করে ফেলছে। মেনে নিয়েছিলাম সংসার করব, আমি কত মেনে নিব, কত সহ্য করব? আমার মামার বাড়িদের সাথে কিন্তু আমার যোগাযোগ হয় না, আমি ফোন করতে পারি না, এই যে আমার মামাতো বোন। এরপরে যে আমি যে আমার মাসি টাসি সবাইকে যোগাযোগ করবো তা না। আমার বাপের বাড়ি বগুড়া থেকে একজন আসছে, অপমান করে বাড়ি থেকে বের করে দিছে, আমার বাবার সামনে আমাকে মারতে দিচ্ছে। নিশা সাহা।